ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, ডাকসুর ভিপি, গুরুনাথপুর সহ যেসব শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে, যেসব ছাত্রলীগের গুন্ডা এবং সন্ত্রাসীদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে সমন্বয় করে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি আমাদের যে 24 ঘন্টার আলটিমেটাম রয়েছে, এর মধ্যেই এসব চিত্রিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্রলীগের যেসব সন্ত্রাসী সাত্তাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসু ভবনে এসে হামলা করেছে, সিসিটিভি ফুটেজের মধ্যে তাদেরকে অবশ্যই পাওয়া যাবে। প্রশাসনের কাছে দাবি থাকবে অতি সত্বর সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে। যদি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা না হয়, সেক্ষেত্রে প্রশাসন তারা যেভাবে নজরবৃত্ত করে আসছে এই ছাত্র সংগঠনটির, ছাত্রলীগের সন্ত্রাসীকে যেভাবে তারা মদত দিয়ে আসছে, সেই বিষয়টি আর একবার আমাদের সামনে প্রস্ফুটিত হবে। যে প্রক্টর এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে মদত দিয়ে যাচ্ছেন, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করবার কোন ব্যবস্থা নেবার সাহস দেখায়নি, কোন উদ্যোগ নেয়নি, সে প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা এই বাংলাদেশে আর কোন আবরার ভাব দেখতে চাই না। সারা দেশের ছাত্র সমাজ, শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পী, কৃষক, জনতা, মেহনতি মানুষ সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই একত্রিত হন। আজকে যদি আমরা একত্রিত হতে না পারি, তাহলে আজকে আমাদের দেশে যে ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়েছে, যার মাধ্যমে আমাদের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার চেষ্টা হচ্ছেন, তা আমাদেরকে ঢুকে ঢুকে শেষ করে ফেলবে। আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা করছি, আগামীকাল বিকেল 3টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাস বিরোধী ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে, এই সমাবেশে আপনাদের প্রত্যেকের, আপনি ছাত্র হন, শিক্ষক হন, বুদ্ধিজীবী হন, কৃষক হন, শ্রমিক হন, শিল্পী হন, আপনি দেশের সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ঘোষণা করছি, যদি আমাদের দাবি মানা না হয়, অবিলম্বে সারা দেশে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের উপরে হামলা করেছেন, তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশের মানুষ যেমন করে 71 পাকিস্তানিদের তো শহরদেরকে এদেশ ছাড়া করেছিল, আপনারা ওরা হাই পাবেন না, আপনাদের তো সীমান্তের উপরে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি এদেশের মানুষকে জীবন দিতে হয়, যদি আমাদেরকে জীবন দিতে হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আজকে যেসব সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা প্রশাসনের কাছে পৌঁছান, তাদেরকে জিজ্ঞেস করুন কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কেন এখন পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয় নাই, কেন এতদিন পর্যন্ত যেসব শিক্ষার্থীদের উপরে প্রচুর হামলা করা হয়েছে তাদের কোনো বিচার করা হয় নাই, তারা কেন কার মদতে কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের সব হামলাকে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছে, তারা কিভাবে এই দায়িত্বে থাকেন, তারা কেন ব্যর্থতার দায় নিয়ে এখন পর্যন্ত পদত্যাগ করছেন না।
অধিকার ধিক্কার। আজকের এই সমাবেশের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের উপস্থিত ছাত্র ভাইরা এবং সচেতন নাগরিক বৃন্দ, সাংবাদিক ভাইরা এবং অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আমরা যারা আছি সবাই একটু একসাথে যাই, আমরা একসাথে থাকি, সবাই একসাথে আমরা আমার